नहीं अच्छा खाना বৈশিষ্ট্য অনুযায়ী বাংলো বাড়ি কতগুলি চালা যখন বাড়ি করে ভেবেছিলাম ভেবেছিলাম যে চারতলা হবে আমার কাছে বাংলো মানে চারতলা বাংলোটা হয়েছে কি এখন সব টাকা দেয় না কারণ 10 টাকার লাইফ বয় হয়ে গেছে আরো বড় ইমার্জেন্সি লিখে দিয়েছে দেখো না করতে বাধ্য মাকে দেখতে জানে কি মাসিকে জিজ্ঞেস করি মাসি ফোন নাম্বার আছে Thank you.
কটা বাজে? পৌনে দুটো। বাইরে দরজা তো লাগিয়ে দিস মনে পড়ে। হ্যালো, অজয় দেবগন, কাল নিয়ে লিখিয়ে। আরে বাবা, মেম্বারশিপ ক্যুঁ নেই হোক, মগর বৃহস্পতিবার লক্ষ্মী বার হ্যাঁ, উধর দিন শুভ হতা হ্যাঁ, আপ লিজিয়ে গা, পাঁচ মিনিট মে আপ লগানে কে চলে যাইয়ে গা। আজ থোড়া ওয়েট কিজিয়ে না। উনি বাবা কেসি হোগা, হম থোড়ি দে সকতে হ্যাঁ আপকো, ক্যুঁ আপ আগে মুঝে কাট লেঙ্গে তো। বহুত কুছ হ্যায় মেরে পাস, আও না মুঝে চুদো না, চুদো না মুঝে, সামনে সে পিছে সে উপর সে নিচে সে। আপনাকে নঙ্গা দেখতে চাই আমি, কখন আসবেন বলুন, আমি নঙ্গা হয়ে থাকবো, আপনি এসে নঙ্গা আমি আমার সঙ্গে করবেন লাগাচ্ছি। কবে যাবো তোমাদের ইয়েতে? এই অ্যালেক্সকে একটু করে দিতে বলো না গো, আমি নিয়ে আসবো কি তোমাদের ইনস্টিটিউটে, আজকে একটু ডিভিডিতে করে দিতে বলো না বস, আমার সিনেমা দেখার খুব নেশা, এটা করে দিতে বলো না। শুনে বহুত খুবসুরত হ্যাঁ, আমাকে যে বলেছিল খুবসুরত বলেছিল, হ্যাঁ আমি ওকে এখনো পর্যন্ত দেখিনি প্রিয়াকে, ফোনে যা কথা, ও যদি আমাকে মেগা দিবে দেখে। তোমার সাথে আমি একদিন দেখা করবো মেগা দিয়ে, আমাকে বলেছে কবে দেখা করবে বলো, সব রাস কেস না খাই আমি, এই করতে করতে এই করতে করতে আমি কেস খাবো, আমার মনে হচ্ছে এত কেমন দেখো আমার কপালে জুটবে। না না আপনি আপনি ডেফিনেটলি বলুন, উনি কি কালকে আসছেন কি আসছেন না, উনি তাহলে কালকে যাবেন, এরকম না না এরকম ধোঁয়াশার মধ্যে রাখবেন না, বলছি কালকে হ্যাঁ কটার সময় আসবেন সেটা বলে দিন। ঠিক আছে আমি কিন্তু আর অন্য কাউকে বলছি না, ঠিক আছে আপনার উপর ভরসা থাকলো, ও যদি আসে তো ভালো, নইলে কিন্তু অন্য জায়গায় আমি কিন্তু বলছি না বারবার আপনাকে সে কথাটা বলছি। হুম হুম হুম
উনি জানো উনি জানো কালকে সকাল 8টার আগে পৌঁছে যান এখানে। ঠিক আছে, নামটা একবার বলে দিন। না, আপনার উনার নামটা কি? আরতি দত্ত। আচ্ছা, গভর্নমেন্ট কোয়ার্টার থেকে আসেন? আচ্ছা, ওকে আনবি, ওকে রাখবে কোথায়? কে আনন্দ? রাহুল, আমি পরে তোমাকে ফোন করবো, ঠিক আছে? ওকে নিয়ে তুই গাড়ি চলে যায়, বাসি যায়। গুপচুপ কেউ বাতে করতে ঘনা বাল আচ্ছা লগতা হ্যায় জেসে জঙ্গল মে ঘুম রহে হ্যায় শের কা শিকার কর রহে হ্যায় বোলে কি যে পাঞ্জাবি কা সাথ মে করনে মে। अगर आपको बोला जाए कि आप अभी एक लड़के से बात कर रहे हैं तो आपको कैसे लगेगा? नहीं, कैसे लगेगा मतलब? এবং তোমার এই গলাটা যে এটা যেহেতু রেডিও আমার আরো বিলিভেবল করতে সুবিধে হলো, কিভাবে ইউজ করতে বলা হয়েছিল তোমার কোম্পানি থেকে? দেখো শায়ন, এটা বলা হয়েছিল যে আপনার গলাটা অনেকটা মডুলেশন করে মেয়েদের মতো করা যায়, আবার মেয়ে থেকে ছেলেও হওয়া যায়, সেই হিসেবে আমি ছেলে মেয়ে মিক্সড করে কিছু করবার চেষ্টা করেছিলাম। আচ্ছা, কিন্তু উনারা শেষ বেশ মেয়েতেই সাপোর্ট করেন,
এবং বলেন যে খুবই ভালো, এটা দিয়ে অনেক কাস্টমার আসবে। তোমার মানে মহিলা মানে তুমি নিশ্চয়ই ফিজিক্যালি কুইন, মানে ফিজিক্যালি কুইন বলবো না, মেন্টালি মেন্টালি ইউ আর কুইন। ওকে, ফিজিক্যালি বলতে গেলে আমাকে বাইরে থেকে দেখলে তো তোমরা বুঝতে পারবে না। এখন যেমন তুমি আমাকে দেখছো, তখন কি আদৌ বুঝতে পেরেছিলে যখন আমাকে ফোন করেছিলে? তুমি বুঝতে পারো না, আমি তো জানি একটা মেয়ের সাথে কথা বলছি, এটা মাঝ বয়সী কোনো মহিলার সাথে কথা বলছি। এখন দেখছো একটি মাঝ বয়সী পুরুষের সঙ্গে তুমি কথোপকথন করছো, চোখে চোখ রেখে কথা বলছি তার সাথে। তোমার এই ফ্রেন্ডশিপ ক্লাবে কত টাকা দেয় তোমার? খুব কম, তাও 3,500। 3,500 টাকা? তাও 2 মাস পাইনি। তাও 2 মাস পাওনি, তো কিভাবে চলছে তোমার অসুস্থ মাকে দেখছি? কোন রকমে চলছে না, সেটা দেখতেই দেখতে গেলে আমার বাবাই কিছুটা টানছেন। আমার বাবা সরকারি হাই স্কুলের টিচার ছিলেন, সেই তো পেনশনের টাকা দিয়ে এখন চলছে। এই টাকাটার প্রতি তো কোনো আস্থা নেই আমার, কবে পাবো না পাবো। আজকে সকালে আমি বসকে ফোন করেছিলাম, উনিও কিছুটা মানে আমাকে কি বলবো, মনতাপে ভুগছি কেন ঢুকলাম। যাই হোক, কবে যে এর থেকে মুক্তি পাবো জানি না। বেসিক্যালি একজন মহিলার সেজে তাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা হচ্ছে, আমি তোকে বলবো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করা, কেননা তারা তো একটা প্রত্যাশা নিয়ে আসে টাকা দেওয়া, তারা সেক্সুয়াল স্যাটিসফ্যাকশনের জন্য আসে, কিন্তু সেটা তো পায় না। আদৌ পাবে কি না তাও জানি না, কিন্তু আমাকে বলা হচ্ছে যে তুমি অভিনয়টুকু করে যাও। আমি অভিনয়টুকু করে যাচ্ছি একজন আর্টিস্ট।